আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকেন এমিশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন হাওয়াই মিঠাই মেশিন তো বাংলায় একটা কথা আছে যে খাইলেও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন তো সেই পস্তানো স্বরূপ একটি ব্যবসা এই যে হাওয়াই মিঠাই এটা কিন্তু আপনি খাইলেও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন তো সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে এই মেশিন কিন্তু আমাদের প্রস্তুত করা শেষে এখন ট্রায়াল দিচ্ছি ডেলিভারি যাওয়ার আগ মুহূর্তে তো আমার পাশে বসা যে ভাইটি দেখতে পাচ্ছেন ইনার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় তো ভাইয়ের নাম হচ্ছে পারভেজ হাসান তো ভাই হচ্ছে এই হাওয়াই মিঠাই তৈরি করার আপনাদের সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনের গর্বিত মালিক তো এই ভাই মেশিনটি ক্রয় করছে এবং আমরা কিন্তু ডেলিভারি দেওয়ার আগে ভাইকে চালায়ে টেস্ট করে দেখাই দিচ্ছি যে এইভাবেই হাওয়াই মিঠাই তৈরি করতে হয় এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে অনলি আট হাজার টাকায় কিন্তু আপনি এই ম্যানুয়াল মেশিনটি পাচ্ছেন আমাদের কাছ থেকে যদি কিনা আপনার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি এসে দেখে চালিয়ে টেস্ট করে এরকম একটি হাওয়াই মিঠাই মেশিন আপনারা নিতে পারবেন তো আমরা কিন্তু এখানে কালার ইউজ করি নাই যদি কিনা কালার ইউজ করতাম তাহলে রঙিন বিভিন্ন রঙের হতো আর কি আমরা কিন্তু সেটা দেই নাই আপনি যেই টাইপের রং ইউজ করবেন সেই টাইপেরই কিন্তু রং ডাইরেক্ট চিনি দিয়েই কিন্তু আমরা এখানে হাওয়াই মিঠাই তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় সামথিং টাকা ইনভেস্ট করে একটা মেশিন ক্রয় করে আপনারা যদি ব্যবসা করতে চান ঘরে বসে থেকেই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের অফিস সময় আসবেন এসে দেখে মেশিন ক্রয় করে নিতে পারবেন তো এই মেশিনটি আপনারা পাচ্ছেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলায় তো আমাদের bkinnovationbd.com ওয়েবসাইট ভিজিট করবেন আরও নিত্য নতুন মেশিন দেখতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে আসবেন বুধবার ব্যতীত যে কোনো দিন সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত আসবেন আসার আগের দিন অবশ্যই কল করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন সামথিং টাকা ইনভেস্ট করে চাকরি না করে চাকরি দাতা হন ব্যবসা করুন দেশকে এগিয়ে নিয়ে যান নিজের পায়ে নিজে দাঁড়ান নিজের স্বাবলম্বী হন অন্যকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করুন আল্লাহ হাফেজ